First way of doing this is basically আপনি একটা স্টেটমেন্ট পড়েন, সেই স্টেটমেন্টের থেকে পার্টিকুলার ওয়ার্ড নিয়ে যে খুঁজেন, উইচ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ডু ইট। দেন এগেইন ওইটা সবচেয়ে হার্ডেস্ট ওয়ে টু ডু ইট অ্যাজ ওয়েল। কেন? কারণ মোস্ট অফ দ্য টাইম আপনি যখন ইহা করবেন, আপনার কাছে কোনো প্রকারের ওয়ার্ড ডিরেক্টলি দেওয়া থাকবে না, প্রত্যেকটা সিনোনিম খুঁজতে হবে। সো এটা হলো গিয়ে সবচেয়ে মানে হার্ডেস্ট ওয়ে, বিকজ আপনার লেক্সিক্যাল রিসোর্স বা বেসিক্যালি ভোকাবুলারি যে রেঞ্জটা সেটা অনেকটা বেশি থাকতে হবে রাদার দেন মানে যে এভরিবাডি এলস। আর সেকেন্ড ওয়ে হলো গিয়ে প্যারিস মেট্রো নিয়ে সার্চ দেন, যতবার প্যারিস মেট্রো আসে তার লাইনটা পড়েন, লাইন পড়লে তারপরে দেখেন যে এটার কোন সাথে মিলে নাকি। সো আমি ফার্স্ট ওয়েটা আপনাদেরকে একবার দেখাচ্ছি, সেকেন্ড ওয়েতে আমরা করব। সো ফার্স্ট ওয়ে, কনস্ট্রাকশন অফ টানেলস ইন দ্য সিটি ওয়াজ ডিলেড বাই আনএক্সপেক্টেড ডিসকভারিজ। সো কনস্ট্রাকশন অফ টানেল ইন দ্য সিটি ওয়াজ ডিলেড বাই আনএক্সপেক্টেড ডিসকভারিজ। তো আমি এই তিনটা ওয়ার্ড নিয়ে যে খুঁজতেছি, খুঁজলে আমি কনস্ট্রাকশন অফ টানেল তো পাবো না, বাট এখানে দ্য টানেলিং দেওয়া আছে। সো টানেলিং আর কনস্ট্রাকশন অফ টানেল সেম জিনিস নাকি না? সেম জিনিস। ওকে, হ্যাজ আনআর্থ আর্কিওলজিক্যাল রিমেইনস অফ গ্রেট ইন্টারেস্ট। আর্কিওলজিক্যাল রিমেইনস কি আনএক্সপেক্টেড ডিসকভারিজ না? মানে আপনি যখন, কেউ যখন টানেল খুঁড়াস বা সুড়ঙ্গ খুঁড়া শুরু করে, সে কি এক্সপেক্ট করে যে আমি এর ভিতরে খান মানে যে ই পাবো, ধরেন আপনার শাহজাহানের স্বর্ণ মুদ্রা পাবো বা বাদশার কিছু একটা জিনিস পাবো? এটা তো এক্সপেক্টেড না। যেহেতু এক্সপেক্টেড না, পাইলে কি আনএক্সপেক্টেড না? আর আর্কিওলজিক্যাল রিমেন কোথাও পাওয়া কি ডিসকভারি নাকি না? ডিসকভারি। ভাইয়া কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? না, দেখতে পড়তেছি না। দেখতে পাচ্ছি ভাইয়া, কিন্তু আমার এখানে শেয়ারই করা আছে। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, ঢুকে আবার মানে বের হয়ে আবার ঢুকেন। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং, দ্য টানেলিং হ্যাজ আনআর্থড আর্কিওলজিক্যাল রিমেইনস অফ গ্রেট ইন্টারেস্ট, আ ফ্যাক্টর দ্যাট হেল্ড আপ। হেল্ড আপ আর ডিলে কি সেম জিনিস? ওকে, দ্য কনস্ট্রাকশন প্রজেক্ট। ওকে, সো কি বলতেছে, টানেলিং আর্কিওলজিক্যাল রিমেইনকে আনআর্থ করছিল বা বের করছিল, যার কারণে কনস্ট্রাকশন প্রজেক্ট থেমে গেছিল, হেল্ড আপ, দাঁড়ায় গেছিল, ডিলে হয়েছিল। এটা কার ক্ষেত্রে বলছে? লন্ডন, এখানে দেওয়া আছে যে লন্ডনের ওভার ক্রাউডিং সিস্টেমে যাতে আর মানে প্রেশার না পড়ে, তাই তারা নতুন টানেলিং শুরু করছিল, তখন পাওয়া গেছে। তাহলে কনস্ট্রাকশন অফ টানেলস ইন দ্য সিটি ওয়াজ ডিলেড বাই আনএক্সপেক্টেড ডিসকভারিজ। অ্যান্সারটা কি হওয়া উচিত? এবার আসেন হলো গিয়ে, দিস ইজ দা ওয়ে যেটাতে মানে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে বের করা যায়, কিন্তু এটাতে আপনারা ভরসা রাখতে পারবেন না, তার কারণ হলো মোস্ট অফ দ্য টাইম আপনার সিনোনিম থাকবে, আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, আপনি অ্যানসার ধরতে পারবেন না। সো দ্য ইজিএস্ট ওয়ে কি ভাইয়া, এই কোশ্চেন গুলো সিরিয়াল মেইনটেইন করছে না? না, জীবনেও করবে না। সিরিয়াল মেইনটেইনের কোশ্চেন শেষ, ম্যাম, এখন আর একটাও করবে না। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, এবার বেস্ট ওয়েটা কি? তাহলে প্যারিস মেট্রো, যেমন তিনটা ক্যাটাগরি প্যারিস মেট্রো নিয়ে যান, প্যারিস মেট্রো নিয়ে যে খুঁজেন ফার্স্ট থেকে যে এনে দেওয়া আছে। সো এখানে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে দেওয়া আছে, লন্ডন আন্ডারগ্রাউন্ড দেওয়া আছে, এখানে প্যারিস দেওয়া আছে। বলতেছে প্যারিস মেট্রো ক্যান অনলি বুস্ট 275, 275টা কি স্টেশনস এর কথা বলতেছে, রেলওয়ে স্টেশনস 275টা। বাট ইট ইজ সেড হোয়ার এভার ইউ লিভ ইন দ্য সিটি ইউ আর নেভার মোর দ্যান 500 meters ফ্রম আ স্টেশন। মানে তুমি সিটির যেখানেই থাকো না কেন, স্টেশনের 500 meters থেকে দূরে নাই, মানে তোমার 500 meters ভিতরে একটা না একটা স্টেশন তুমি পাবাই প্যারিসের। ওকে, সিটি অথরিটিজ ওয়ার পায়োনিয়ার্স, এটা কোথাও বলা আছে? না, এই লাইনে পাওয়া নাই। তো সিটি টেকিং অ্যাডভান্টেজ অফ অ্যাভেলেবল টেকনোলজি, অ্যাভেলেবল টেকনোলজি টু আপডেট ইট সিস্টেম, প্যারিস ওই লাইনে আপডেটিং সিস্টেম,
টেকনোলজি অ্যাভেলেবল টেকনোলজি কোথাও পাইছেন? না ভাইয়া। আচ্ছা, অ্যান ইমপ্রেসিভ ক্লেম রিগার্ডিং মেড রিগার্ডিং দ্য ইজ অফ অ্যাক্সেস টু সিরিজ সিস্টেম, এটা পাইছেন? হ্যাঁ হতে পারে, এটা এটা হতে পারে ভাইয়া। কেন এটা হইতে পারে? কারণ চিন্তা করে দেখেন স্যার, ইমপ্রেসিভ ক্লেম যে মা ভাই মানে এত বড় একটা সিটি, তার ভিতরে 500 মিটারের ভিতরে একটা না একটা স্টেশন থাকে, ইজেন্ট এটা ইমপ্রেসিভ ক্লেম? আর ইজ অফ অ্যাক্সেস কিভাবে, 500 মিটারের ভিতরে থাকলে মানে আপনি যেমনি চান একটা না একটা স্টেশন আপনি উঠতে পারতেছেন, তো অ্যাক্সেসটা ইজি না? সো ফোর এর অ্যান্সার কি হবে? এ। এ, ভেরি গুড। আচ্ছা এখন এরপরে আমি কি নিউ ইয়র্ক সিটি সাবওয়ে নিয়ে যেয়ে খুঁজবো, তাই তো? না, তার কারণ কি প্যারিস মেট্রো কে নিয়ে আমি কি পুরোটা সার্চ করছি? না, খালি ফার্স্ট প্যারা গেছে। এবার আবার প্যারিস মেট্রো নিয়ে খুঁজতে থাকেন, বলতেছে ফার্স্ট মেট্রো ট্রেন ইন প্যারিস রান ইন 1900। ফার্স্ট মেট্রো ট্রেন প্যারিসে 1900 সালে চলা শুরু হয়েছিল, বাট এটার আন্ডারে কোনো প্রকারের স্টেটমেন্ট দেওয়া নাই। আবার এখানে বলা হচ্ছে যে লন্ডনের সিস্টেম 40 ইয়ার্স আগে ডেভেলপ করা হয়েছিল, প্যারিস আর নিউ ইয়র্কের 40 ইয়ার্স আগে, এটার সাথেও কোনো সম্পর্ক নাই। প্যারিস আর কই আছে? এখানে নাই, এখানে আছে। ফর এক্সাম্পল ইন প্যারিস সফট মাড রেদার দ্যান হার্ড রক, নরম কাদা কঠিন পাথরের থেকে, ওয়াজ দ্য মেইন হেডেক ফর টানেলিং ইঞ্জিনিয়ার্স, মেইন হেডেক টানেলিং ইঞ্জিনিয়ারদের জন্য, টানেলিং ইঞ্জিনিয়ারদের জন্য। ওকে, এখন দেখি সিটি অথরিটিস নাই, অ্যাডভান্টেজ অফ টেকনোলজি নাই, দ্য সিস্টেম হ্যাজ টু ডিল উইথ প্রবলেম অফ ডিফিকাল্ট প্রবলেম অফ টানেলিং ইন ডিফিকাল্ট সয়েল কন্ডিশন, এটা হবে? জি ভাই। কেমনে? মাটি হোক আর পাথর হোক সবই তো সয়েল। সো প্রবলেম প্যারিসের কি আর্কিটেক্টের মেইন হেডেক কি ছিল, যে নরম মাটি, কঠিন মানে শক্ত পাথর না, কারণ পাথর তো আপনি ভেঙে নিয়ে যেতে পারেন, মাটি যদি খোদাই করেন সেটা আবার কুড়ান, কুড়ায় ঢুকায় তারপর নিয়ে যেতে হবে, দ্যাটস হার্ডার। আচ্ছা এবার আবার প্যারিস মেট্রো নিয়ে খুঁজতে থাকেন, প্যারিস মেট্রো এখানে কোথাও নাই, এইখানেও নাই। এখানে দেওয়া আছে প্যারিস মেট্রো ওয়াজ টেক অ্যাডভান্টেজ অফ ডিপ কয়েস উইচ ওয়াজ ফার্স্ট এক্সিবিটেড বাই এনশিয়েন্ট রোমান্স, এটা কোথাও দেওয়া আছে? নাই। আর নিচে কোথাও প্যারিস মেট্রো নাই, তার মানে প্যারিস মেট্রো নিয়ে আমার যে কয়টা অ্যান্সার চলে আসার চলে আসছে, তাহলে 4 আর 5 কি? এ, প্যারিস মেট্রো। আচ্ছা এবার কারে নিয়ে খুঁজবো? কাকে নিয়ে খুঁজবেন? নিউ ইয়র্ক সিটি সাবওয়ে নিয়ে যে খুঁজেন, এখানে বলতেছে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে এর কাছে 450টা স্টেশন আছে, বাট আপনি যদি অপশনস জান কোথাও দেওয়া নাই এটা রিগার্ডিং এটার সম্পর্কে, কোনো কিছু বলা নাই। আচ্ছা আবার নিউ ইয়র্ক সিটি সাবওয়ে খুঁজতে হবে, এখানে দেওয়া আছে যে 1904 সালে বানানো হয়েছিল, ডাজেন্ট ম্যাটার, কোথাও দেওয়া নাই। এখানে বলতেছে 18 অ্যারাউন্ড 8,000 পিপল ওয়ার ইনভলভড ইন দ্য ফার্স্ট লাইন্স অফ নিউ ইয়র্ক, মানে প্রথম যখন নিউ ইয়র্ক সিটি মানে যে কনস্ট্রাকশন করা হয় তখন 8,000 মানুষজন ইনভলভ ছিল, বাট এটা এখানে কোথাও দেওয়া আছে যে সেফটি অফ ওয়ার্ক ফোর্স ওয়াজ অ্যান ইস্যু টু ইনিশিয়াল কনস্ট্রাকশন, সেফটি কোথাও দেওয়া নাই, সুতরাং এটাও হবে না। আচ্ছা এখানে দেওয়া আছে নিউ ইয়র্ক সিটি দ্য সিস্টেম সাবওয়ে ইজ ইন দ্য কারেন্ট মিডল অফ দ্য ম্যাসিভ রেনোভেশন প্রজেক্ট, ম্যাসিভ রেনোভেশন প্রজেক্ট ইনভলভস বোরিং আ নাম্বার অফ নিউ টানেল, নতুন নাম্বার খোর মানে নাম্বারের টানেল খোড়া, কি ইউজ করে, হোয়াট ইজ নোন অ্যাজ আ টানেল বোরিং মেশিন, মানে মানুষজন যেখানে নর্মাল ম্যান ফোর্স ইউজ করতেছে ওরা আপডেট করার জন্য একটা মেশিন ইউজ করতেছে যেটার নাম টানেল বোরিং মেশিন বা টিবিএম। এবার দেখেন দ্য সিটি ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ অ্যাভেলেবল টেকনোলজি টু আপডেট ইটস সিস্টেম, আপডেট আর রিনোভেট সেম জিনিস? অ্যাভেলেবল টেকনোলজিটা কি? টানেল বোরিং মেশিন। তাহলে এই 3 এর অ্যান্সার কি হবে? বি, নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, ভেরি গুড। আচ্ছা এবার ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ইন নিউ ইয়র্ক ওয়ার দ্য হার্ড রক অ্যান্ড দ্য মেথড অফ কনস্ট্রাকশন ব্লা ব্লা ব্লা, নিউ ইয়র্ক আর কোথাও দেওয়া নেই। এখানে বলতেছে ওয়াই দ্য সলিড রক ইন নিউ ইয়র্ক অর এনশিয়েন্ট রিমেন্স ইন ইউরোপ, টানেলিং ইজ নেভার উইদাউট চ্যানেল, মানে চ্যালেঞ্জেস, মানে কঠিন পাথর হোক অর কাদা মাটি হোক অর এনশিয়েন্ট রিমেন পাওয়া যায়, টানেলিং করতে গেলে সবসময় কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়, সো এটাও রিমার্ক নিয়ে না, সুতরাং এখানে অ্যান্সার
নাই, তার মানে নিউ আর কি একটাই হইছে। এবার বলেন তো তাহলে দুই আর ছয়ের অ্যান্সার চোখ বন্ধ করে একটা জিনিস দেওয়া যেতে পারে, বলেন তো কি? লন্ডন আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, কারণ প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আপনি এই দুটো অ্যান্সার দিতে পারেন। কারণ কথা হলো কি যে আমি চাই আপনারা এটা না করেন, আপনার কাছে যদি টাইম থাকে তাহলে পুরোটা দেখে তারপরে অ্যান্সার দিয়েন, যদি টাইম না থাকে তাহলে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আপনি চাইলে ভাবে অ্যান্সারটা বসায় দিতে পারেন। বাট তারপর আমি বলি যে কোনটা অ্যান্সার কিভাবে আসছে। এখানে দেওয়া আছে সিটি অথরিটিস ওয়্যার পায়োনিয়ার্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ দিস রেলওয়ে সিস্টেম। এখন এটা আসছে হলো গিয়ে সেকেন্ড প্যারা থেকে, কিভাবে আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ ফ্যাসিলিটেট দ্য এক্সপেনশন অফ সিটিস উইদাউট প্লেসিং মোর স্ট্রেইন on their already overcrowded surface transportation system. A forward-thinking conclusion reached by city leaders in London. মানে যখন তারা বললো যে সিটি এক্সপেনশন বাড়াইতে হবে, তখন তারা একটা আইডিয়া দিল যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে যদি বানাই রাদার দেন যে আমরা মানে ওভার ক্রাউডেড সার্ফেস সিস্টেম, মানে ট্রাম বলেন বাস বলেন সেটা অলরেডি ওভার ক্রাউড ছিল, এখন বাইরে তো মানুষজন আরো বাড়বে। সো তারা বললো কি যে তাহলে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানাই। আর এই আইডিয়াটা আসছিল সিটি লিডার, লন্ডনের সিটি লিডারের কাছ থেকে, যারা ফরওয়ার্ড থিঙ্কিং একটা আইডিয়া দিছিল। এখন কত লাগে যে তাহলে এটার সাথে কি দুই মিলে না অথরিটিস লিডার্স? বুঝতে পারছেন সবাই? শিওর তো? না না বুঝিনি বুঝিনি, আরেকবার বুঝাই দেন। হ্যাঁ তো বলেন না কেন। The city authorities were pioneers in the development of this railway system. মানে সিটি অথরিটি বা সিটির প্রধান যারা, তারাই এই আইডিয়াটা দিছিল যে রেলওয়ে, এই রেলওয়েটা বানানো, আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা। আবার এখানে বলা হচ্ছে যে এই আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা বানানো হয়েছিল লন্ডন, লন্ডনের যারা সিটি লিডার তাদের আইডিয়া দিয়ে, ফরওয়ার্ড থিঙ্কিং কনক্লুশন, তাদের কনক্লুশন থেকে তারা বলছিল যে এই আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা বানাও, এর জন্য আনসার হবে সি। বুঝতে পারছেন এবার? হ্যাঁ কিছু না, হ্যাঁ বুঝেছি। শিওর? হ্যাঁ 100%। ভাইয়া হ্যাঁ। আচ্ছা এবার লাস্ট এটা, সেফটি অফ ওয়ার্ক ফোর্স ওয়াজ এন ইস্যু ডিউরিং দ্য ইনিশিয়াল কনস্ট্রাকশন অফ দিস সিস্টেম। সেফটি, ওয়ার্কফোর্সের সেফটি একটা ইস্যু ছিল এই লাইনগুলোর প্রথম কনস্ট্রাকশনের সময়। এবার একটু বুঝেন যে সেফটি অফ ওয়ার্কফোর্স, ওয়ার্কফোর্সের সেফটি। এখন ধরেন আপনি মানে মেন্টরসের ওয়ার্কফোর্স কারা, যারা টিচার যারা ই, এখন মানে যে এদের কারোরই তো মানে যে সেফটি সমস্যা হওয়ার কথা না, কিন্তু এখন ধরেন একটা কনস্ট্রাকশন প্রজেক্টে আপনার যে রং মিস্ত্রিগুলা, তারা যে দড়িতে বাইদে বাইদে দেয়াল রং করে, এখন তারা যদি পড়ে যায় বা সামথিং, তাদের সেফটিটা কি ওয়ার্ক ফোর্সের সেফটিটা ইস্যু হবে না? জি ভাইয়া। আচ্ছা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে অয়েল দ্য অরিজিনাল টানেলিং ইন লন্ডন was marked by high level of both injuries and fatalities, মানে আহত হওয়া এবং তার থেকেও ভয়ানক কিছু হওয়া। অরিজিনাল টানেলিং ইন লন্ডন, অরিজিনাল টানেলিং ইন লন্ডন মানে প্রথম টানেলিং, প্রথম যে টানেলিংটা হয়েছে। এখানে বলা হচ্ছে ইনিশিয়াল কনস্ট্রাকশন, ইনিশিয়াল মানে প্রথম, অরিজিনাল মানেও প্রথম। সেফটি অফ ওয়ার্ক ফোর্স, কারণ আহত আর কি ফ্যাটালিটিস দুইটাই ছিল। সো ছয়ের অ্যান্সার কেন সি হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া জি। শিওর সবাই? জি ভাইয়া। আমি প্রিটি মাচ শিওর আপনারা অর্ধেকের বেশি ঘুমাইতেছেন। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো ভাইয়া। কিভাবে করবো আর কি, আমাকে জাস্ট যে প্যারিস মেট্রো অথবা নিউ ইয়র্ক সিটি খুঁজবেন, তার আগে যতগুলো মানে তার ওই
ক্যাটাগরিটা রিলেটেড যে লাইনটা আছে পড়বেন, পরে মিলায়ে দেখবেন স্টেটমেন্টের সাথে মিলে নাকি, যদি মিলে যায় তাহলে অ্যানসার ওইটা বসায় দিবেন। মানে অ্যানসার কোনটা হবে ভাইয়া, মানে যে ইয়েতে যেটা দেয়া থাকবে ওইটা প্যাসেজে যেটা দেয়া থাকবে ওইটা বসবে, মানে যেটা আমি বের করব? বুঝি না আবার বলেন। মানে অ্যানসার কিভাবে, মানে অ্যানসার যেটা বের করব ওইটা লিখবো এখানে, মানে ধরেন এক এর অ্যানসার এখানে তো হয়েছিল সি নাকি? যদি কোনো লেটার না থাকে তাহলে ডিরেক্টলি লিখে দিবেন, যেমন মানে সাপোজিটলি আপনার এখানে এ আছে তাই আপনি এ লিখতেছেন, যদি এ না থাকতো তাহলে কি লিখতেন, প্যারিস মেট্রো? জি এটাই। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন? এনি আদার কোশ্চেনস? হ্যাঁ, স্টেটমেন্ট গুলো বেশ কঠিন লাগছে মানে বোঝার জন্য, যে অ্যানসারের সাথে কিভাবে মিলানো হবে। জি, এর জন্যই আপনাদেরকে ফার্স্ট রুলটাই ফলো করতে বলছি, সেকেন্ডটা না। যদি এত ইজি হতো তাহলে বলতাম যে যে সিনোনিম ধরে খুঁজেন, বাট একটু হার্ড। এনিওয়ে, এটা যেহেতু হার্ড, সহজ একটা দেখি। এর আগে যেটা করছেন সেটা হলো ক্যাটাগরাইজিং ক্লাসিফিকেশন, এবার করবেন সাইটেশন। সাইটেশনের এখন আমাকে বলেন, এই এক কাজ করেন, সবাই ভিডিও অন করেন তো, 2 মিনিটের জন্য স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকজন। সবাই এই যে দুইটা আছেন, লামিসা ম্যাম আর শিরোপা শর্মি ম্যাম, কথা বলেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে আপনার? আপনার আপনারা করবেন, তার আগে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে সেটা বলেন। ধরেন আমি বললাম যে কেউ যদি আপনাকে ডান গালে থাপ্পড় দেয় তাহলে বাম গালে এগিয়ে দিন, কথাটা কার? মহাত্মা গান্ধী, তাই তো? আচ্ছা, এই যে লাইনটা আমি বললাম, এই লাইনটা কি বলার পরে মহাত্মা গান্ধী? বলার পরে তো মহাত্মা গান্ধীর নাম আসে নাকি? বুঝিনি ব্যাপারটা। বুঝেন নাই? এই যে কেউ যদি তোমার ডান গালে থাপ্পড় দেয়, বাম গাল আগিয়ে দাও, তারপরে তারপরে তো মহাত্মা গান্ধীর নাম আসে নাকি? আগে আসে যে মহাত্মা গান্ধী, তারপরে কোটেশন, আগে কোটেশন তারপর মহাত্মা গান্ধী না? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এই লজিক অনুযায়ী সাইটেশনকে এভাবে ধরবেন মেট্রো অ্যান্ড চিমমন্ডে, এরকে নিয়ে যে খুঁজবেন, কই আছে মেট্রো অ্যান্ড চিমমন্ডে? এই যে দেখেন এই প্যারাতে তো মেট্রো অ্যান্ড চিমমন্ডে এখানে আছে, তাহলে কি তার আগের লাইন পড়বো নাকি পরের? আগের 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 আগের। An example of such strategy in Zimbabwe is the program of upgrading family wells. Upgrading family wells. Well, নিয়েও যদি খুঁজি তাও পাওয়া যাবে না, এনে দেওয়া আছে domestic wells. Plan to improve. Improve আর upgrade কি সেম জিনিস? জি ভাইয়া, ইন্ডিভিজুয়াল ডোমেস্টিক ফ্যামিলি ওয়েলস সেম জিনিস?
তাহলে একের অ্যানসার আপনাদের কি হবে? জি জি সো একের অ্যানসার জি। বুঝতে পারছেন কিভাবে করতে হবে? দেখ সবাই আবার ঘুমাইছে। জি ভাইয়া বুঝতে পারছেন না, তাহলে করে দেবেন 2-7। বেস্ট অফ লাক। মানে যখন বৃষ্টি লাগবে তখন পড়ে না, যখন দরকার নাই মানে যখন আবার যখন দরকার নাই তখন পড়ে বন্যা হয়ে যায়। সো যতটুকু দরকার ততটুকু পড়ে না, এরকম অনেক ঝামেলা আছে। সো ইটস ভেরি আনরিলায়েবল। আর এটার অ্যান্সার আপনার দিচ্ছেন টু লিটল অ্যান্ড টু ইলিগাল ওয়েন মোস্ট নিডেড। ভেরি গুড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ল্যাম্বার্ট অ্যান্ড ফোকনার, কি হবে? কে কে কোয়াশার এর প্যাডেল এখানে দেওয়া আছে, মোস্ট প্রমিসিং ফর দ্য ডেভেলপমেন্ট। নো কোয়াশার এন্ড ট্রাবল। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। বললেন যে দুটো অ্যানসার দিতে পারে, আমাদের দুটো দিতে হবে না তাহলে? কখন বললাম দুটো অ্যানসার হতে পারে? আপনি বললেন যে আগেরটাতে হতে পারে। আগেরটাতে 3 নাম্বার মনে হয়, 3 নাম্বার কোশ্চেনে মনে হয় বলছে। ও 3 তে যে কোনো একটা হতে পারে। 3 তে কেন ল্যাম্বার্ট এন্ড ফোকনার এন্ড ল্যাম্বার্ট এন্ড ফোকনার দুইটা দেওয়া আছে। 3 এর টা এই ক্যাটাগরিটার কোশ্চেনের নাম কি ভাইয়া? ক্লাসিফিকেশন কোশ্চেনস না? আচ্ছা, আর পরে যেটা করলাম মানে যে নিড অফ নিড ফর ওয়াটার, ক্লাসিফিকেশন কোশ্চেনস ও সেম। আচ্ছা, খালি জাস্ট দুইটা দুই ওয়েতে আসে, একটা হলো তো আপনার সাইটেশন আর একটা হলো মানে দ্বিতীয়টা আসার চান্স একদমই নেই, ফার্স্ট এরটাই আসবে এবং আপনাদের হালকা পাতলা প্যারা দিয়ে চলে যাবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ডায়াগ্রাম লেবেলিং, এটা একদম নিউয়েস্ট ভার্সন অফ দ্য কোশ্চেন, এটা সাধারণত আসে না। এখানে একটা ডিম্বের ছবি দেওয়া আছে, আপনার বলতে হবে ডিমের কোন অংশটা কোনটা। কেমনে বলবেন? প্যাসেজ পড়ে বলবেন। এখানে ফার্স্ট লাইনে দেওয়া আছে চিকেন এস কনসিস্ট অফ 6 পার্ট, 6টা পার্ট। এখানে কয়টা পার্ট দেওয়া আছে? 6টা পার্ট, 6টা পার্ট। এখন আপনাকে এখানে আবার 6টা পার্টের নামও দেওয়া আছে, অ্যালবুমিন, ইয়োর সেল, জার্মিনাল ডে, স্ক্যান, এয়ার সেল। ওকে, সো এই যে 6টা পার্টের নাম দেওয়া আছে, আপনার খুঁজতে পেলে কেমনে খুঁজবেন বলেন তো? বেস্ট আইডিয়া কি? অ্যালবুমিন বা যে কোনো অ্যাক্টরে নিয়ে যান, নিয়ে যেয়ে খুঁজেন, এখানে দেওয়া আছে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে এগ ইজ অ্যালবুমিন, হুইচ ইজ দ্য ইনার থিক হোয়াইট পার্ট, ইনার থিক হোয়াইট পার্ট, ভিতরের গভীর সাদা অংশটা। কি হবে অ্যান্সার? চারের দেখবেন দেওয়া আছে যে ভিতরের গাঢ় সাদা অংশটা। এবার আপনি দেখেন এখানে ভিতরের গাঢ় সাদা অংশটা কি? তাহলে চারের পাশে কি লিখবেন? অ্যালবুমিন, অ্যালবুমিন। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন এবার কেমনে করতে হয়? হ্যাঁ হ্যাঁ। ওকে, বাকি পাঁচটা করে ফেলুন। এবার ইয়র্কে নিয়ে যে খুঁজেন, শেলনারে, জার্মিনাল ডে, শেলাজা, এয়ারসেল, খুঁজেন তাড়াতাড়ি করে, মানে যে শেষ করে ফেলেন, কারণ এটা বেশিক্ষণ টাইম লাগবে না আপনাদের, শেষ হলে জানান।
জি হয়েছে ভাইয়া। পারফেক্ট, ওকে। আচ্ছা এক কি দিছিলেন? শেল দেওয়া আছে। কিভাবে? এখানে খুব সুন্দর মতো শেল নিয়ে যে খুঁজলে পাবেন হলো গে গেল এই তো শেল। ইট ইজ হার্ড প্রোটেক্টিভ কোটিং অফ দ্য এগ। হার্ড শক্ত প্রোটেক্টিভ, প্রোটেক্ট করে এগকে, এরকম একটা কোটিং। আচ্ছা দুই দুই কি দিছেন? জার্মিনাল। জার্মিনাল ডিস বলতেছে লেটস লুক এট জার্মিনাল ডিস। স্মল সার্কুলার হোয়াইট স্পট, 2 থেকে 3 মিলিমিটার হয়। স্মল ছোট, সার্কুলার হোয়াইট স্পট মানে ছোট গোলাকার। ওকে থ্রি উঠি হচ্ছে চেলস চেলজা না শালাজা। শালাজা কি হবে? শালাজা অ্যাঙ্কর্ড বাই শালাজা, ইয়ালকে ধরে রাখে শালাজা। স্পাইরাল প্যাচানো রোপ লাইক স্ট্র্যান্ড, রোপের মতো দেখতে। আচ্ছা ফোর্থ তো অ্যানসার দিছেন ফাইভ ইয়ক। ইয়ক কিভাবে? ইয়ক ইজ দ্য ইয়েলো ইনার ওয়ার্ট, ইয়েলো পার্ট অফ দ্য এগ ওয়্যার এমব্রিও উইল ফর্ম। ওকে লাস্ট ওয়ান ছয় এয়ার। এয়ার সেল ইজ অ্যান স্পেস দ্যাট ফর্মস ওয়েন কন এগ ইজ কুল ডাউন। It is raised between outer and inner membranes. Outer and inner membrane. বাইরে এবং ভিতরের অংশের মাঝামাঝি। তার উপরে আবার বলছে যে এটা কি মানে যে এই যে লার্জার এন্ডে থাকে মানে বড় অংশের দিকে থাকে। কারো কোনো কনফিউশন আছে? শিওর তো? হ্যাঁ 100%। একবারে দিবেন না। সো আপনাদের যে ফার্স্ট প্যাসেজ আছে সেটা বাদ, আপনারা ডিরেক্টলি চলে যাবেন হলো গিয়ে পেজ নাম একদম লাস্টেরটাতে, টুইস্ট ইন দ্য টেল রিডিং প্যাসেজ নাম্বার 3। এটা আপনারা 20 মিনিট টাইম দিচ্ছি করে ফেলেন। বিশ মিনিট টাইম দিচ্ছি, 11:51 বাজে আপনাদের কাছে, 12 পর্যন্ত টাইম আছে, ধরেন 12:12 পর্যন্ত টাইম আছে কোশ্চেন নাম্বার 29 থেকে 40 পর্যন্ত অ্যান্সার করার। বেস্ট অফ লাক। ম্যাডাম ক্লাসরুমে আপলোড দেওয়া আছে রিডিং লেকচার 4, দেখেন গুগল ক্লাসরুমে। The fact that children is able to identify and discuss the important elements of fiction. I, this. Edison?
IA আপনার কাছে কি এটা ট্রু ফলস নট গিভেন মনে হয়েছে এটা ট্রু ফলস নট গিভেন মনে হয়েছে আপনার কাছে না 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 মানে আমি অ্যাকচুয়ালি আই প্যারাগ্রাফটা দিয়েছি আই ই মানে ই প্যারাগ্রাফটা দিবেন হ্যালো ভাইয়া উনি আই দিয়েছেন বলছেন আচ্ছা আই আই তো হবে না প্যারাগ্রাফটা চলে গিয়ে ডি নাম্বার প্যারাগ্রাফ থেকে দেখেন when I do classroom visits they ask me very sophisticated questions about use of language story structure chapters and dialogues so tara je skilled and creative readers eta python paragraph number d theke sutrang 29 er answer ki hobe d 30 the undervaluing of children's society h আচ্ছা এইচ নাম্বার প্যারাগ্রাফে খুব সুন্দর মত দ্য ব্রিটিশ লিটারালি স্টিল ইগনোরস চিলড্রেনস কালচার ব্রিটিশ লিটারালি বিজ্ঞ সমাজ ওকে এরপর আচ্ছা ফিকশনাল ক্যারেক্টারটা কারা সি হ্যারি পটার The boom has been fueled by the bespectacled apprentice Harry Potter. So trans fictional character ta ki Harry Potter ar etai boom ta ke ba phule bere uthake ta ke dhakka disilo. Inaccurate forecast regarding the habits of children. Idilam কি দিলেন ই ই কেমনে এ হবে অ্যানসার পপ বাট কন্ট্রারি টু দা পপুলার মিথ চিলড্রেনস আর রিডিং মোর বুকস দ্যান এভার মানে চিলড্রেনরা অ্যাকচুয়ালি অনেক বই পড়তেছে কিন্তু মানুষজন মনে করে পড়ে না সো ইনঅ্যাকুরেট ফোরকাস্ট বুঝছেন সবাই ওকে এবার থার্টি থ্রি কে বলছে জ্যাকলিন উইলসন ভেরি গুড কিভাবে বলছে এখানে দেখেন জি নাম্বার প্যারাগ্রাফে where books are good present they have parties where books are good present এরপর এ দিয়েছি এ 34 এ কে উইন্ডি কলিং কেমনে সি নাম্বার প্যারাগ্রাফে চলে যান দেখেন হ্যারি মেড ইট ওকে টু বি সিন অন আ বাস রিডিং আ বুক মানে হ্যারি মেড ইট ওকে হ্যারি পটারের বইটা আসার পরে মানুষজন পাবলিকালি বইটা বাইরে পড়া শুরু করলো তার আগে তারা কমফোর্টেবল ছিল না সো এই লাইনটা বলছে কে উইন্ডি কলিং এরপর 35 পি দিয়েছি পি ডেভিড আলমন্ড কেমনে এফ নাম্বার প্যারাগ্রাফের লাস্ট সরি এফ না মানে জি নাম্বার প্যারাগ্রাফের লাস্ট লাইন না হয়ে গেল তারপর জুলিয়া ক্লেশার ই নাম্বার প্যারাগ্রাফের লাস্ট লাইনে দেওয়া আছে ইফ দে ডোন্ট গেট ইট ইন টু পেজেস দে উইল ড্রপ ইট কে বলতেছে জুলিয়া ক্লেশার এই যে সো
36 এর आंसर জুলিয়া ক্রিশিয়া আর 37 এ 37 ডি দিয়েছে ভাইয়া এক স্যার হবে ডি জ্যাকলিন উইলসন কিভাবে জি নাম্বার প্যারাগ্রাফে জি নাম্বার প্যারাগ্রাফেই বলা আছে কই বলা আছে চিলড্রেন আর লয়্যাল এন্ড ডিভেন ফার্স্ট ইট স্প্রেড দ্য নিউজ অফ आवर বুকস লাইক উইশ বুশ ফায়ার আচ্ছা আবার আইটিশে জান যে মানে বেসিক্যালি এখানে যে যেটা বলা আছে যে তার বইয়ের যে ইটা কত মানে সরি হোয়াট ইজ দ্যাট কল তার বইয়ের যে কথাটা সেই কথাটা হলো যে মানে যে লয়্যাল যে চিলড্রেনের ইটা ফ্যানেটিক্যাল উৎসাহিত কাস্টমার্স তারা ছড়ায় দেয় বুশ ফায়ারের মতো ছড়ায় দেয় তার মানে কি তারা লয়্যাল সো বেসিক্যালি একটা বই যদি পড়ে তাহলে আবার তার বই পড়বে বুঝতে পারছেন এবং বুশ ফায়ারের মতো তার কথা ছড়ায় দিবে সো 37 এর অ্যানসারও কি জ্যাকলিন উইলসন এনি কোশ্চেন সো ফার কেউ বুঝতে পারেন নাই না থাকলে বলেন ভাইয়া 35 নাম্বারটা আবার বলেন কত নাম্বার 35 আচ্ছা সাম ওয়েল নোন রাইট এরল রিগ্রেট দ্যাট দে আর্ন লেস দ্যান পপুলার চিলড্রেন রাইটার ডেভিড আলমন্ডের কথা কোথা থেকে আসছে একদম এফ নাম্বার পেয়াতে দেখেন যে সব দে রিগ্রেট বিকজ সাম এরল রাইটার্স উড কিপ ফর ইট সো বেসিক্যালি দে আর সেইং যে ওরা মানে যে ওরাও সেই পরিমাণ সেল চায় অ্যাডাল্ট রাইটার্সরা এর জন্য ডেভিড আলমন্ড এফ নাম্বার প্যারাগ্রাফ এই না যে লাইন এনি আদার্স কোশ্চেন্স আর কোনো কোশ্চেন ওকে 38 ফর উইচ এজ গ্রুপ সেলস হ্যাভ সেলস অফ বুক রিজন দ্য মোস্ট 8 to 14 সি নাম্বার প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে দেওয়া আছে দ্য মেইন গ্রোথ এরিয়া হ্যাজ বিন দ্য মার্কেট ফর 8 to 14 ইয়ার্স ওল্ড খুব সুন্দর মতো দেওয়া ছিল 8 to 14 ইয়ার্স আচ্ছা 39 কি দিছেন স্কলাস্টিক দিয়েছে স্কলাস্টিক ভেরি গুড অ্যানসারটা আসছে এফ নাম্বার প্যারাগ্রাফ থেকে ইউকে পাবলিশিং কোম্পানি ওরিয়ন নেগোশিয়েটেড আ সিক্স ফিগার সাম ফ্রম ইউএস কোম্পানি স্কলাস্টিক মানে ওরিয়ন নেগোশিয়েট করলো নেগোশিয়েট করে কি বললো যে মানে স্কলাস্টিকের কাছ থেকে টাকাটা কি নিল সো স্কলাস্টিক তাহলে ইনভেস্টটা কে করলো স্কলাস্টিক করলো আচ্ছা And the last one, who is currently the best-selling children's writer? J.K. Rowling. Jacqueline J.K. Wilson, isn't it, right? Okay, J.K. Rowling. Tar karon holo ki ekhane khub sundor moto G number paragraph e dewa ache je after Rowling er pore Wilson is currently the best-selling children's writer. Mane Rowling o best-selling children writer, tar pore Wilson. So Wilson is basically kind of like second best-selling writer. So answer of J.K. Rowling, but Khali Rowling. Any questions? Bhaiya, এই ধরনের কোশ্চেন যখন হবে তখন আমাদের প্রসেসটা কি হবে আমরা কোন মেথডে আগাবো ধর এরকম জাস্ট এই জিনিসটাই যদি আসে তাহলে আমরা কিভাবে করে মানে শর্টেস্ট পসিবল ওয়েতে অ্যান্সার করার জন্য আমরা কি মানে কোন কোনটা থেকে শুরু করব কিভাবে শুরু করব বুঝতে পারলাম কোশ্চেনটা জোরে বলেন না আপনার কথা একদম আস্তে আস্তে ও আমি জানতে চাচ্ছি যে যদি এই ধরনের কোশ্চেন আসে এরকম ভাবে একটা একটা বড় প্যারাগ্রাফ থেকে এরকম তিন চারটা রকমের কোশ্চেন অ্যানসার করা তাহলে আমরা কোন মেথডে শুরু করব মানে কোন মেথডে কাজ করব কোন কিভাবে কাজ মানে কাজটা করব ফাস্টার করার জন্য এখানে একটা ছিল কোশ্চেন অ্যানসার করা একটা ছিল কারণ ম্যাম আমার ফার্স্ট থেকে বলেন জি আমার ফার্স্ট থেকে বলেন আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আমি জানতে চাচ্ছি যে এই ধরনের কোশ্চেন যখন আসবে এরকম একটা প্যারার সাথে যদি এরকম তিন ধরনের কোশ্চেন অ্যানসার করতে হয় তাহলে আমরা কোন মেথডে আগাবো কোন মেথডে আগাবেন আমি আপনাদের জায়গায় হলে শর্ট ফার্স্ট অ্যানসার দিতাম ক্লাসিফিকেশন কোশ্চেন তারপরে অ্যানসার দিতাম ম্যাচিং স্টেটমেন্ট উইথ প্যারাগ্রাফস
এন্ড দেন সবার লাস্টে দিতাম থার্ড মানে যে শর্ট অ্যান্সার, তার কারণ কি এটা পড়তে হলে আপনার উইন্ডি কুলিং নিয়ে যে খুঁজলে পুরো প্যারাটা কাইন্ড অফ লাইক একটু স্ক্যান করা হয়ে যায়, ডেভিড আলমন্ড অনেকটা জায়গায় স্ক্যান করে দেয়। যেমন একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, যেমন জুলিয়া ইগলেসিয়াসের একটা সরি কুলিং এর যে একটা লাইন যে রিডিং ইন পাবলিক ইজ নট অ্যাক্টিভিটি দ্যাট অলওয়েজ ফেল কমফোর্টেবল উইথ, এটার অ্যান্সারটা পাওয়ার জন্য আপনাদের সি নাম্বার প্যারাগ্রাফে যাইতে হইতেছে। সি নাম্বার প্যারাগ্রাফে এখানে যদি পড়েন তাহলে এখানে 8-14 দেখতে পাচ্ছেন, এখানে বুমড হ্যাজ বিন ফুয়েলড বাই এটাও পারতেছেন। তার মানে সি নাম্বার প্যারাগ্রাফের ওই একটা পড়ার মাধ্যমে আপনি 31 অ্যান্সার পাবেন, আবার 38 অ্যান্সারও পাবেন। সো দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গো। কি তাহলে কি আমরা ধরেন যে উইলিং এর প্যারাগ্রাফটাতে যখন যাব, ওয়েন্ডি কুলিং এর একটাতে পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলব একবার? পুরো প্যারাগ্রাফটা ইউজুয়ালি পড়া লাগে না, বাট 8-14 ইজ আ নাম্বার, সো ওয়েন ইউ আর স্ক্যানিং ইট ইট শুড অ্যাকচুয়ালি গেট স্টাক টু ইওর হেড। পুরোটা প্যারাগ্রাফ একবারে পড়ে তো আমরা অ্যানসার করব না, না ফর ক্লাসিফিকেশন কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম ইটস নট নিডেড, না কিন্তু ফর কোশ্চেন অ্যানসার যেটা মানে এই যে এ টু জে মানে সরি 29-32 হ্যাঁ হ্যাঁ তখন না আর কোনো অপশন নাই, কারণ ইনফরমেশন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, বুঝছেন নাই? হ্যাঁ, ইন দ্যাট কেস তাহলে তো আমাদের যেটা দাঁড়াচ্ছে যে আমাদেরকে পুরোটা মানে এ থেকে জে পর্যন্ত জন্য অলমোস্ট পুরাটা পড়তে হবে, কিন্তু ইন দ্যাট কেস আপনি প্যারা পড়া শুরু করলে তো ফার্স্ট থেকে পড়া শুরু করবেন, তো ফার্স্ট থেকে পড়া শুরু করলে একের মানে যে একটা অ্যান্সার এখান থেকে আসতেছে, এটা দিয়ে কিচ্ছু আসতেছে না, কিন্তু সি থেকে আরেকটা আসতেছে, আচ্ছা ই থেকে একটা আসতেছে, এফ থেকে একটা আসতেছে, অ্যান্ড দেন জি এইচ আই জে আপনার কোনোটাই দরকার পড়তেছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো মানে আগে পুরোটা আগে না পড়ে আমরা কোশ্চেন থেকে যে প্যারা ধরে খুঁজে পড়ব নাকি, মানে একটু কনফিউজ হয়ে যায় আর কি। সময় ওটা ক্লাসিফিকেশন কোশ্চেনের জন্য স্টেটমেন্টস অফ ম্যাচিং স্টেটমেন্টস এর জন্য কোনো প্রকারে সাহায্য করবে না ওটা। আচ্ছা ভাইয়া, অনেক ক্ষেত্রে ভাইয়া মানে বিভিন্ন টিউটোরিয়ালে দেখলে মানে সাজেস্ট করে যে ফার্স্টে পুরো প্যারাটা একবার প্রিভিউ করতে, মানে একটা রিডিং দিতে ভাইয়া, এটা কি আমি যখন পড়তে যাই আমার পরে আর কিছু মনেই থাকে না, তো এটা কি ভাইয়া নিডেড? মানে আমি কি একবারও বলছি এটা করতে, এখন ভিডিওতে কেন বলছে যায় না, ইভেন ব্রিটিশ কাউন্সিলে তো বলে এটা না করতে। দেখেন, এটা এত ইন্টারেস্টিং তো কোনো প্যারাগ্রাফ না যে আপনার পড়লে একদম মুখস্থ ফুটস্থ হয়ে বসে থাকবে, যদি ইন্টারেস্টিং না সুতরাং সময় নষ্ট করার কোনো মানে হয় না, ডিরেক্ট কোশ্চেনে যান। Any other questions? নাই, আচ্ছা। So reading passage 1 আর passage 2 আপনাদের HW next class এ করে রাখেন। আর কারো কোনো question থাকলে করতে পারেন। প্যাসেজ 1 আর প্যাসেজ 2 দুইটা ফুল মানে দুইটা মানে দুইটা প্যাসেজ আপনাদের HW। আর কোনো কোশ্চেনস? Okay then, have a nice day.